হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি বিডি। আমি আসম্মা শাওন, সহকারী শিক্ষক, সঙ্গে আছি আপনাদের সুপ্রিয় ভিউয়ার্স। আজ একটি ভিন্নধর্মী টপিক নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। তো আপনি যদি আপনার বিভিন্ন ধরনের যে শিক্ষার সার্টিফিকেটগুলো রয়েছে, তো এই সার্টিফিকেটে যদি কোনো ধরনের ভুল থেকে থাকে, ছোট বড় যে কোনো ধরনের ভুল, তো এই ভুলগুলোর জন্য আমরা নানান ধরনের জটিলতার সম্মুখীন হয়ে চাকরি বা বিদেশে যে গমন বা অন্যান্য যে কোনো বিষয়ে আমরা নানান ধরনের জটিলতার সম্মুখীন হই, এই জটিলতার অবসান ঘটিয়ে দিব মাত্র 2 মিনিটে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই সার্টিফিকেটে সংশোধন আনতে গেলেও আমাদের নানান ধরনের জটিলতা এবং হয়রানির শিকার হতে হয়, আর্থিক এবং সময়েরও অনেক আমাদের ক্ষতির মুখোমুখি হতে হয়। তো এখন অনলাইনে যে সিস্টেমটি চালু করেছে, তো এই আপডেটটি আমাদের সকলের জানা দরকার, আমরা কারণ ঘরে বসে আমরা আমাদের এই সার্টিফিকেটের সংশোধন এনে দিতে পারবো। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। তো আপনি যদি প্রয়োজন মনে করেন, যেটা আপনার কোনো আত্মীয় পরিজনের প্রয়োজন হতে পারে, আপনার প্রয়োজন নেই, তাহলে আপনি এই ভিডিওটি দেখার জন্য ভীষণভাবে আমরা আপনাকে অনুরোধ জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। অনলাইনে সার্টিফিকেট সংশোধন যেভাবে, সার্টিফিকেটে নিজের নাম তো বটেই, বাবা মায়ের নাম, জন্ম তারিখ সহ যে কোনো তথ্য ভুল লেখা হলে দুশ্চিন্তায় পড়েন অনেকে। এগুলো সংশোধনে নানা কর্মযজ্ঞের আয়োজন করতে হতো। এখন থেকে সার্টিফিকেটের ভুল সংশোধন করা যাচ্ছে অনলাইনে, দালাল বা তৃতীয় পক্ষের হয়রানিতে না পড়ে নিজেই করুন অনলাইনে আবেদন। এর জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। 1 নম্বর ধাপ, নোটারি বা এফিডেভিট। তো সুপ্রিয় ভিউয়ার্স, সেটা আমি পুরোটা না পড়ে আপনাদের সহজভাবে বলে দিই। তো এফিডেভিট করতে হবে শুধুমাত্র যদি আপনার 18 বছরের যদি পূর্ণ কোনো প্রার্থী হয়ে থাকে, তাহলে তার জন্য মানে এফিডেভিট করাটা একান্তই বাধ্যতামূলক নয়। আর যদি 18 বছর নিচে হয়ে থাকে, তাহলে অবশ্যই যে নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে আইনজীবীর কাছে এফিডেভিট করতে হবে। তারপর দ্বিতীয়তে হচ্ছে আপনার, আমরা যেটা জানলাম যে, আর যদি বাবা মার নাম যদি সংশোধন করতে হয়, তাহলে সেটা এফিডেভিট বাধ্যতামূলক, সেটা অবশ্যই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বা নোটারি পাবলিকের কাছে এফিডেভিট করতে হবে। তারপর 2 নম্বর যেই কাজটা, সেটা হচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তি। এটা অনলাইন অফলাইন সব ক্ষেত্রেই, আমরা সংশোধনের ক্ষেত্রে পত্রিকায় অবশ্যই বিজ্ঞপ্তি দিতে হবে। তো এখানে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে, একেবারে ডিটেল আমাদের লিখতে হবে, একেবারে যে নাম, বাবার নাম, মায়ের নাম, শাখা, পরীক্ষার সাল, পরীক্ষার কেন্দ্রের নাম, রোল নাম্বার, বোর্ডের নাম, জন্ম তারিখ। তারপর আপনি যেই বিষয়টা সংশোধন করতে চান, তো সেটা সংক্ষেপে আবার কিছু উল্লেখ করতে হবে। তারপর 3 নম্বর অপশন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ। তো এটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যোগাযোগ করে নিতে হবে, এজন্য যে শিক্ষা প্রতিষ্ঠানের যে ইন নাম্বার থাকে, EIIN, তো এই ইন নাম্বারের মাধ্যমে আমাদের লগ ইন করতে হবে অনলাইনের ফর্ম পূরণ করার জন্যে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে, আপনি যেই শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয়, যেখানেই হোক না কেন, তো ওই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ইন নাম্বারের মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে সেই ফর্মটাতে ফিল আপ করতে হবে, এছাড়া বিকল্প কোনো উপায় নেই। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের যে কাজ আছে, শিক্ষা প্রতিষ্ঠানের কাজ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবর একটি আপনার আবেদন করতে হবে। তারপর সেটা কম্পিউটার অপারেটরের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে কী করবে সেই কম্পিউটার অপারেটর, ওই ডকুমেন্টটা স্ক্যান করে পৌঁছে দিবে তো সেই ফর্মের সাথে। এজন্য আপনারা যে ফিটা দিতে হবে, এটা ব্যাংকের রসিদের মাধ্যমে, সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে হবে, 558 টাকা। এটা হচ্ছে প্রত্যেকটা ভুলের জন্য, একটা ভুলের জন্য 558 টাকা, একাধিক হলে সেটা ডাবল হয়ে যাবে। তো এই টাকাটা মানে কমিশন সহ 558 টাকা। তারপর হচ্ছে এটা আপডেট আমরা জানবো এখন। এবার ওই প্রোফাইল লগ ইন করে মোবাইল ফোনের মাধ্যমে সর্বশেষ অবস্থা জানা যাবে। তো আপনি যে অ্যাপ্লিকেশানটা করেছেন, সেটা মোবাইল ফোনের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার যে অ্যাপ্লিকেশানটা সর্বশেষ কী অবস্থায় আছে, সেটা পেন্ডিং নাকি সেটা কমপ্লিট, না কী অবস্থায় মানে চলমান, কতটুকু সেই কাজটা আপনি জানতে পারবেন। 3 মাস বা বেশি সময় লাগে না সাধারণত, তো মানে এখানে 3 মাসের সময় ধরে দিয়েছে, তো এই 3 মাসের মধ্যে আপনার কাজটা হয়ে যাবে। তারপর যে একটা প্রোফাইল হবে আপনার নামে, তো সেই প্রোফাইল আপনি লগ ইন করে আপনি আপনার সেই ডকুমেন্টগুলো উত্তোলন বা সেটা পাসওয়ার্ড ব্যবহার করে আপনি ঘরে বসেই দেখতে পারবেন
আচ্ছা, নতুন সার্টিফিকেট উত্তোলন, এটা আপনাদের একটু পরে শোনাই, এটা একটু ডিটেল কিছু জানা দরকার। তো আপনি যে অ্যাপ্লিকেশান করলেন সেই অ্যাপ্লিকেশানের মারফত যে আপনার সংশোধনটা এসেছে, তো এটার জন্য একটা নতুন সার্টিফিকেট আপনাকে উত্তোলন করতে হবে। তো এটা একটু ডিটেলটা আমি শোনাচ্ছি। আবেদন করার পর উত্তোলন ফি বাবদ 558 টাকা সোনালী ব্যাংকে পে করার জন্য একটা ডকুমেন্টস পেয়ে যাবেন। সেটা নিয়ে ব্যাংকে গিয়ে আগের মতোই ফি জমা দিতে হবে। কাজ শেষ, এবার 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। এরপর ফোনে মেসেজ পাবেন, ডকুমেন্টস রেডি। তখন প্রোফাইলে লগ ইন করে উত্তোলন করার চূড়ান্ত ডকুমেন্টস আছে সেটা ডাউনলোড করে প্রিন্ট করে শিক্ষা বোর্ডে অরিজিনাল সার্টিফিকেট জমা দিন। মানে আপনার যে ভুল সার্টিফিকেটটা আছে তো ওটা জমা দিলে আপনাকে অরিজিনালটা দিয়ে দিবে। পরদিন আবার অফিসে গিয়ে চূড়ান্ত ডকুমেন্টস ও ব্যাংকে যে ফি জমা দিয়েছেন সেটার মূল কপি জমা দিয়ে বুঝে নিন নতুন সংশোধিত সার্টিফিকেট, মোট যত টাকা খরচ হবে। অনলাইনে সার্টিফিকেটের নাম সংশোধনের খরচ হবে মোট 3,032 টাকা। এর মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন 300 টাকা কম বেশি লাগতে পারে, যদি আপনার পরিচিত থাকে তাহলে কিছু কমও নিতে পারে। নোটারি পাবলিক 500 টাকা কম বেশি লাগতে পারে, এটাও যদি আপনার আইনজীবী যদি পরিচিত থেকে থাকে তাহলে 500 টাকার নিচেও হতে পারে, ফ্রিও হতে পারে, সেটা আপনার সম্পর্কের উপর নির্ভর করবে। আবেদন ফি 558 টাকা গুণ দুই, দুই বলতে এখানে ওই যে বলেছিলাম যে ভুলের জন্য একটা টাকা দিতে হবে 558 টাকা, আবার নতুন সার্টিফিকেটের জন্য দিতে হবে আবার 558 টাকা, এই হচ্ছে 1,116 টাকা। এইটা কোনো কম বেশি হবে না, এটা যা আছে তাই দিতে হবে, কমিশন সহ 558 টাকাই দিতে হবে। এসএসসি ও এইচএসসি ও সার্টিফিকেট উত্তোলন ফি 558 গুণ দুই 1,116 টাকা দুইটি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। তো এই বিষয়টি আসলেও খুবই 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 গুরুত্বপূর্ণ যদি আপনার এরকম একটি জটিলতায় পড়ে থাকেন। তো এটার জন্য আমরা আসলেও নানান ধরনের জটিলতার মুখোমুখি আমাদের হতে হয়, অনেক সময় অনেকে আমাদের কাছে এই ধরনের পরামর্শ চায় যে তার সার্টিফিকেট ভুল সার্টিফিকেট হারিয়ে গিয়েছে, সার্টিফিকেটে নিজের নাম, বাবার নাম, মাতার নাম, তারপর জন্ম তারিখে নানান ধরনের ভুল এসে যায়। তো এটা আসলেও সরকারের খুবই ভালো একটা উদ্যোগ। তো পাবলিক টিভির পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সরকারকে এমন একটি ব্যবস্থা গ্রহণ করার জন্যে। তো এটা আসলে ভালো, অনলাইনে প্রত্যেকটা কাজে অনলাইনে হওয়া উচিত আমরা মনে করি। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটি আজ নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটি পূর্বেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। পরবর্তী কোনো এক নতুন তথ্য নিয়ে অবশ্যই আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা।